নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন, আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রোগী মৃত্যু ঘিরে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা, কর্মবিরতির ডাক। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকির অভিযোগ, রোগীর আত্মীয়দের বিরুদ্ধে প্রাণ বাঁচাতে হাসপাতালের এক ঘরে লুকিয়ে পড়েন ওই পিজিটি, ঘটনায় আক্রান্ত হয়েছেন 6 জনেরও বেশি, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছুটে যান প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান, প্রিন্সিপালকে ঘিরে মধ্যরাতে চলে জুনিয়র চিকিৎসকের স্লোগানিং এবং যা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। প্রিন্সিপাল নিরাপত্তাহীনতায় ভুগছে জুনিয়র চিকিৎসক, হাসপাতালে কাউন্সিলিং এর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, কি পরিণতি হতে চলেছে সাগর দত্ত হাসপাতালে, শুক্রবার কেন হলো এই ঘটনা, এই নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক। আপনাদের জানিয়ে রাখি কি পরিণতি হতে চলেছে সাগর দত্ত হাসপাতালে, এই নিয়ে বৈঠক জুনিয়র ডাক্তারদের সঙ্গে হাসপাতালের কাউন্সিলের, হাসপাতাল কাউন্সিলের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, কি পরিণতি হতে চলেছে সাগর দত্ত হাসপাতালে, শুক্রবার কেন এমন ঘটনা ঘটল, এই নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হাসপাতাল কাউন্সিলের, হাসপাতাল কাউন্সিলের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার, রয়েছেন সাগর দত্ত হাসপাতাল থেকে। জয়ন্ত, তোমার কাছে যাব যে এই যে বৈঠক হতে চলেছে, এই বৈঠকে কোন কোন বিষয়গুলো রাখা হবে? দেখো, এই মুহূর্তে কিন্তু আমি সেই বৈঠক স্থলে দাঁড়িয়ে রয়েছি এবং একজন কর্তব্যরত জুনিয়র চিকিৎসক এবং পিজিটি চিকিৎসক, তিনি কিন্তু আমার সঙ্গে রয়েছেন। মূলত কি কি কথা হলো বৈঠক নিয়ে আমি একটু সরাসরি তার সঙ্গে কথা বলে নেবো, তারা ঠিক কি কি দাবি রেখেছেন কলেজ কাউন্সিলের সামনে। দাদা, হ্যাঁ দেখুন, আমরা বারবার যেটা দেখছি, এটা শুধু সাগর দত্তের মানে নিজস্ব প্রবলেম নয় বা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা কিন্তু বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি এখানে কিন্তু আমরা যথেষ্ট ইনসিকিউরিটির মধ্যে দিয়ে কাজ করছি। সিকিউরিটি ব্রিচ এখানে প্রত্যেকটা সিচুয়েশনেই রয়েছে, যেটা আমরা আর্জি করে দেখেছি, তারই একটা অন্য অ্যাঙ্গেলে একটা প্রতিফলন আমরা গতকাল সাগর দত্ত মেডিকেল কলেজে দেখলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রপার সিকিউরিটি মেজার্স এর দাবি রেখেছি, প্রপার এসওপি যেন মেনটেন করা হয় অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, সেই দাবিটা না যতক্ষণ না মেট হচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি চালাবো, এই এই রকমই আমাদের অবস্থান। এবার তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখুন, আমরা এখনো অভয়ার যা যে মানবতার ক্ষেত্রে মানুষের জন্য আমরা কিন্তু আবার ডিউটি রিজিউম করেছিলাম, ডিউটি আমরা আমাদের কর্মবিরতি তুলে নিয়েছিলাম। শুধু তাই নয়, আমরা কিন্তু অভয়ার ত্রাণেও গেছি, আমরা অভয়া ক্লিনিক চালু করেছি, এগুলো কিন্তু শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা রেসিপ্রোকেশনটা যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে না পাই, তাহলে কিসের ভরসায় আমরা ডিউটিটা করবো? তো ঘটনা নিয়ে আজকে বৈঠক হয়েছে, গতকালকের যে ঘটনাটা ঘটেছে সেটা সেই ব্যাপারে বৈঠকটা কিন্তু আজকে এখনো কাউন্সিল রুমে আমাদের চলছে। আমরা আমাদের যে দাবি দাওয়া সেগুলো আমরা রেখেছি এমএসভিপি স্যার, ডিন ম্যাম, প্রিন্সিপাল স্যারের কাছে, আলোচনা ওখানে চলছে। আমাদের বুঝতে হবে এই সমস্যাটা কিন্তু কোনো একমুখী সমস্যা নয়। তো এই গতকালকে যে এই কদিন আগেই আপনারাই হয়তো কভার করেছেন, আমাদের একটা পুলিশ আউটপোস্ট হয়েছে, গতকাল ঘটনাটার একটা বড় অংশ ঘটেছে পুলিশ এবং র্যাফের সামনে। তাহলে এই যে ওনাদের একটা ইনঅ্যাকশন, ইনঅ্যাক্টিভিটি, এই জিনিসটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। একটা নতুন পুলিশ আউটপোস্ট তৈরি হয়ে গেল বা একটা পুলিশ পার্সোনালকে বা কোনো অন্য প্রাইভেট সিকিউরিটি গার্ডের কোনো একটা সংস্থাকে আমরা দায়িত্ব দিয়ে দায়িত্ব খালাস করে ফেললাম, এইভাবে কিন্তু জিনিসটা হবে না। এটার প্রপার একটা এসওপি প্রোটোকল, যেমন আমাদের চিকিৎসার প্রোটোকল থাকবে তেমন হসপিটালের নিরাপত্তারও প্রোটোকল থাকবে। এটা দিয়ে প্রিন্সিপাল আর এমএসভিপি কি বললো? প্রিন্সিপাল এমএসভিপি মোটামুটি আমাদের সাথে এখনও আলোচনার মধ্যেই আছেন, কোনো সদর্থক ভূমিকা পেলে বা ওনাদের তরফ থেকে, দেখুন কোনো মৌখিক আশ্বাস বা কোনো আশ্বাসের উপর ভর করে কিন্তু আমরা কর্মবিরতি ওঠাবো না। আমাদের এটার একটা রিটেন জাস্টিফিকেশান চাই, কেন এই ঘটনাটা ঘটলো, আমাদের এফআইআরটা যেটা হয়েছে সেটার উপর দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে ঠিকঠাক স্টেপস নিতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা আবার কাজে ফেরার সেই মানসিকতাটা পাবো। আমরা কিন্তু এখন ভীষণ রকম ইনসিকিউরিটিতে ভুগছি। লিখিত চাইছেন? প্রথমত লিখিত তো চাইছি এবং স্টেপসও নিতে হবে ওনাদেরকে, আরও সিকিউরিটি বাড়াতে হবে। আমাদের মোটামুটি মোর দ্যান 30-40% অফ দ্য হসপিটাল প্রেমিসেস কিন্তু ঠিক কোনো সিসিটিভি কাভারেজ নেই এবং সিসিটিভি সার্ভিলেন্স হয় না, কাভারেজ হচ্ছে, অথচ সেটা যে একটা জায়গায় দাঁড়িয়ে কেউ মনিটরিং করছে কোথায় ভিড় হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে, সেটা কিন্তু কোনো মনিটরিংয়ের ব্যবস্থা নেই। তো এই জিনিসগুলো কিন্তু বড় বড় পিটফল, এগুলো যতক্ষণ না বোঝানো হচ্ছে, যতক্ষণ না এই সমস্যাগুলোকে মিট আপ করা হচ্ছে, আমরা কর্মবিরতি থেকে উঠছি না। থ্যাংক ইউ।
সুতরাং দেখো হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা বারবার করে বলছিলেন এবং একজন কর্তব্যরত নার্সিং স্টাফ যিনি সদ্য মিটিং স্থল থেকে বেরিয়ে এলেন তিনিও কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে বললেন যে 51 দিন ধরে তারা কিন্তু লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে যাচ্ছেন যে তারা হাসপাতালের ভেতরে কিন্তু পুরোপুরিভাবে আনসেফ রয়েছেন, তারা সম্পূর্ণরূপে সেফ নয়। তাহলে সেই জায়গা থেকে হাসপাতাল কর্তৃপক্ষের উচিত ছিল সেই জায়গা থেকে খতিয়ে দেখা। তারপরেও গতকালকে যে ঘটনা ঘটলো সেই ঘটনা অর্থাৎ শুক্রবার রাতের ঘটনা কিন্তু আরও একবার উস্কে দিল, এই জল্পনার জন্ম দিল নতুন করে যে হাসপাতালে আদতে কারাও নিরাপদ নয়। অর্থাৎ যেমন জুনিয়র চিকিৎসকরা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, ঠিক অন্যরকমভাবে বলা যেতে পারে যারা নার্সিং স্টাফরা রয়েছেন কর্তব্যরত তারাও নিরাপত্তার অভাব বোধ করছেন। এখন প্রশ্ন হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে আদতে এই নিরাপত্তার যে অভাব, সেই অভাব কি অভাবের মধ্যেই থেকে যাবে? দেখি সেই অভাবের নতুন আধার পেরিয়ে নতুন আলোর পথ দেখবে জুনিয়র চিকিৎসকরা, অর্থাৎ অভাব একদমই তাই, অভাব পেরিয়ে নতুন আলোর পথ দেখবে কিনা জুনিয়র চিকিৎসকরা সেদিকে আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো, একবার শোনাবো যে জুনিয়র চিকিৎসকরা তারা ঠিক কি দাবি করেছেন এবং অন্যদিকে প্রিন্সিপাল তিনিই বা কি বলছেন, শুনুন পরপর। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে, আমার তাকে তো লিটারালি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে। মেল পেশেন্ট বাটি কি বলেছে, পালাচ্ছিস কোথায়? এখানে সিপিআর স্বাস্থ্য ব্যবস্থার এই যে ভঙ্গুর যে অবস্থা, সেটা এই কয়েকটা ট্রেনি ডাক্তার, ট্রেনি চিকিৎসক আর কিছু সিস্টারের উপরে ডিপেন্ডেন্ট, বাকি কোনো প্রফেশনাল ডাক্তার কোনো নিয়োগ বহুদিন ধরে নেই, রিক্রুটমেন্ট টোটালি বন্ধ, এবং যারা প্রফেশনাল যারা স্পেশালিস্ট তাদের উপরে এটা ডিপেন্ডেন্ট নয়, তারা যখনই ডিউটি করছেন তখনই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা হয়েছে তো নক্ষজনক ঘটনা, বারবার করে এই অবস্থাতেও যদি এরম হয়ে থাকে তাহলে তো আমরা কী অবস্থায় কাজ করছি আমাদের জুনিয়র ডাক্তার। আমার অসুস্থ আমি এখানে চলে এলাম, কারণ এরা এরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি তো ঘরে বসে থাকতে পারি না। যে জায়গাটা ওরা দাবি তুলছে একদম শূন্য, আজকে এই যে 12-13 জন 15 জন আক্রমিত, কোনো কুড়িজন ভিতরে ঢুকে যাচ্ছে, কী করে ওয়ার্ডে ওরা কাজ করবে? করে একজন দুজন লেডি ডক্টর থাকে, দুজন তিনজন লেডি ডক্টর ছিল, তারা চেষ্টা করেছে, তারা বাঁচাতে পারেনি, তারা তো চিকিৎসা করেনি, তা তো লাগে। আপনারা শুনলেন প্রিন্সিপাল তিনি ঠিক কী বলছেন এবং জুনিয়র চিকিৎসকেরা তারা ঠিক কী কী দাবি রেখেছেন, এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনাদের শোনাবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনীতির পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে, কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, এবং অন্যদিকে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তারা ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। কার্যত দখল নিয়েছে, অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার, অপরাধীরা প্রশাসনকে তোয়াক্কা করে না, ভ্রুক্ষেপ করে না, বুড়ো আঙুল দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্য সচিব বলছেন, পুলিশ কর্তা বলছে, আশ্বাস দিচ্ছেন লিখিতভাবে, তারপরেও নিরাপত্তা রেস্টোর করা যাচ্ছে না, এনশিওর করা যাচ্ছে না। এটা থেকে বোঝা যায় রাজ্যের প্রশাসনের কি হাল। মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দেওয়া উচিত, এই যে বারবার ছাত্ররা, শিক্ষানবিশ যারা ছাত্র আছেন, ডাক্তাররা, তারা যে অবিশ্বাসের কথা বলছিলেন, এটা প্রমাণিত হচ্ছে যে এই রাজ্যে বহু দপ্তর এই থ্রেট কালচার থেকে শুরু করে এই বিষয়টা অপরাধীদের হাতে কন্ট্রোল চলে গেছে। তার কারণ তারা জানেন তাদের মাথার উপরে যে আশীর্বাদের হাত আছে তৃণমূলের নেতাদের, তাতে তাদের কিচ্ছু হবে। সবকটা ঘটনাই অত্যন্ত অনভিপ্রেত। হ্যাঁ, চিকিৎসার গাফিলতিতে মানুষের মৃত্যু হয়, এই অভিযোগ তো মানে বহুদিনের, এই অভিযোগ থেকেও তো বেরিয়ে আসতে হবে, এই অভিযোগ থেকেও বেরিয়ে আসতে হবে এক। আর দুই, ডাক্তারদের নিরাপত্তা নিয়ে তো আমরা রাতের পর রাত জেগেছি, মোমবাতি জ্বেলেছি, প্রত্যেকটা আন্দোলনে সব জায়গায় রাজনীতি করার সুবাদে শারীরিক ভাবে উপস্থিতি না থাকতে পারলেও সর্বাঙ্গীন ভাবে সমর্থন দিয়েছি।
পশ্চিমবঙ্গে কোথাও আইন শৃঙ্খলা নেই, সাগর দত্তের কর্তৃক থাকবে? আপনারা চান সাগর দত্তে থাকবে, আর জি করে থাকবে, থাকবে? আজকে সাগর দত্ত এবার এরপরে হয়তো বলবে কোন সময় যে সিআইএসএফ দাও, সিআরপিএফ দাও। পুলিশের ক্ষমতা আছে, পুলিশের ইচ্ছে নেই, পুলিশ রং হাতে চলছে, ফলে পুলিশ এই কাজটা করতে পারছে না। পুলিশ চাইলে কাজগুলো দশ মিনিট লাগে ঠান্ডা করে দিতে। হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত জায়গায় এই ধরনের ঘটনা কঠোরতম নিন্দনীয়, কিন্তু তাই নয়, আইনের সেকশনের আন্ডারে ক্রিমিনাল অফেন্স। এবং এই সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনায় যে বা যারাই জড়িত তাদেরকে প্রত্যেককে পুলিশ আইডেন্টিফাই করে উপযুক্ত আইনি ধারায় বুক করার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলি, আমরা যেরকম জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগদান করার বিষয়ে অনুরোধ করেছিলাম, তারা তাদের শুভবুদ্ধির উপরে বিষয়টা রাখা হয়েছিল, তারা যখন আস্তে আস্তে কাজে যোগ দিচ্ছে, নিশ্চিতভাবে যদি চিকিৎসায় গাফিলতি থেকে থাকে সেই দিকটাও আইনি তদন্তের মধ্যে নিশ্চয়ই আসবে, সেই বিষয়টাও দেখা হবে। কিন্তু তার ফলশ্রুতিতে যদি কেউ চিকিৎসকদের উপর বা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজে যারা রয়েছে তাদের উপর চড়াও হন, সেটা কখনোই সরকার এন্ডোর্স করবে না, সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। এটা তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো সরকারি হাসপাতালে কোনো পেশেন্ট ভর্তি হওয়ার দিনেই যদি মারা যায় বা চব্বিশ ঘন্টার মধ্যে যদি মারা যায়, তৃণমূল কংগ্রেস বাহিনী তৈরি করে রেখে দিয়েছে সেইখানে সেই হাসপাতালে গিয়ে হামলা করবার এবং জুনিয়র ডাক্তারদের নির্দিষ্টভাবে টার্গেট করবার। সাগর দত্ত হাসপাতালে যা গতকাল ঘটেছে তার কোনো ব্যতিক্রম না। পুলিশ খোঁজ নিক, আপনারা অন্তঃতদন্তমূলক সাংবাদিকতায় খোঁজ নিন যে যারা কালকে হামলা করেছে তারা সকলেই কি রোগীর আত্মীয় স্বজন, তারা সকলেই কি রোগীর প্রতিবেশী, নাকি রোগীর আত্মীয় স্বজন রোগীর প্রতিবেশী ছাড়া আরো কিছু বাইরের অন্যান্য অঞ্চলের মানুষ এই হামলার কাজে যুক্ত হয়েছিল বা হামলা করতে প্রণোদিত করেছিল কারা তারা? খোঁজ নিলে দেখবেন তাদের সবার সংযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারো কারো দ্বারা তারা নির্দেশিত হয়েছেন এই কাজ করবার জন্য।